अस्सलामु अलैकुम रहमतुल्लाह अल्हम्दुलिल्लाह वकफा वस्सलातु वस्सलामु अला सैयदुल मुरसलीन। प्रिय शिक्षार्थी तुम्हारा सबाई भलो आछो तो अल्हम्दुलिल्लाह। आज अष्टम श्रेणी विषय इस्लाम और नैतिक शिक्षा पाठ्य बोर इटी क्लास करब। पाठ्यबर द्वितीय अध्याय विषय रही है इबादत। अध्याय पार्ट एक जाकात, जाकात विषय आज के आलोचना करब इंशाअल्लाह। उमा तौफिकी इल्ला बिल्लाह। जाकात की आमरा सर्वप्रथम जानब जाकात की। जाकात बोला जाए जाकात आरबी शब्द जाकात आरबी शब्द शब्द एर आविधानिक आविधानिक अर्थ पवित्रता पवित्रता बृद्धि पड़ी शुद्धता ओ परिच्छन्नता परिच्छन्नता इस्लामी परिभाषाय आमरा लिखते पारी इस्लामी परिभाषाय 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 कोनो मुस्लिम मुस्लिम मुस्लिमेर निसाब परिमाण परिमाण सम्पदेर सम्पदेर मालिक होले तार निर्दिष्ट अंश निर्दिष्ट निर्दिष्ट अंश गरीब ओ असहाय असहाय देर माझे माझे व्यय व्यय करार नाम जाकात। जाकात बुझते पारछो सबाई। एबार आमरा जानबो जाकात फरज हवार शर्त सातटी। ताहले आमरा लिखते पारी जाकात फरज हवार फरज हवार शर्त शर्त सातटी।
শর্ত সাতটি। তোমরা বলতে পারবে? বেশ হয়েছে, আমি তোমাদের সাথে একটু সহযোগিতা করি। যাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি। এক নম্বরে মুসলিম হতে হবে, মুসলিম, অমুসলিমদের উপরে যাকাত ফরজ নেই, বুঝছো? মুসলিম, মুসলিম হতে হবে। দুই নম্বরে নিসাব পরিমাণ, নিসাব পরিমাণ পরিমাণ সম্পদের মালিক হতে হবে, মালিক হতে হবে, হতে হবে। তোমরা লিখে নিতে পারো। তিন নম্বর বালেগ হতে হবে, বালেগ, বালেগ আরবি শব্দ, এর বাংলা অর্থ হল প্রাপ্ত বয়স্ক, বুঝতে পারছ? চার নাম্বার হল যে ঋণগ্রস্ত না হওয়া, যদি ঋণ থাকে তাকে জাকাত দিতে হবে না, ঋণগ্রস্ত না হওয়া, না হওয়া। পাঁচ নম্বরে আমরা লিখতে পারি যে জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল যদি হয় তার উপরে জাকাত ফরজ নয়, জ্ঞান সম্পন্ন হওয়া। পাঁচ নম্বর লিখলাম। ছয় নম্বরে আমরা লিখতে পারি যে নিসাবের অতিরিক্ত সম্পদ হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সম্পদের অতিরিক্ত হতে হবে, অতিরিক্ত হতে হবে। সাত নাম্বার যে এক বছর সম্পদ, এক বছর স্থায়ী হতে হবে। এই সাতটি শর্ত, একটা যদি বাদ যায়, যদি কারো ভিতরে থাকে তাহলে তাকে জাকাত দেয়া লাগবে না, বুঝতে পারছো? যে আবারও বলি, যাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি। যে এক নম্বরে, তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু সবাই বলো তো দেখি, এক নম্বরে মুসলিম, মুসলিম হওয়া, অমুসলিমদের ওপর যাকাত ফরজ নয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক যে আছে, স্বর্ণ যদি হয় 7.5 তোলা স্বর্ণ, আর রৌপ্য যদি হয় 52.5 তোলা রূপ, এর সমপরিমাণ অর্থ থাকতে হবে। তিন নম্বর হলো বালেগ, প্রাপ্ত বয়স্ক, ঋণগ্রস্ত না হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া। ছয় নম্বর নির্দিষ্ট সম্পদের অতিরিক্ত হতে হবে। সাত নম্বর এক বছর স্থায়ী হতে হবে। পরীক্ষায় আসতে পারে যে বালেগ শব্দের অর্থ কি, নিসাব শব্দের অর্থ কি। নিসাব শব্দের অর্থ হলো নির্দিষ্ট সম্পদের পরিমাণ। এবার আসো, এবার আমরা জানব যাকাতের মাশারিফ আটটি, যাকাতের মাশারিফ আটটি। তুমি বলতে পারবে? ও মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাকাতের, তোমাদেরকে একটু সহযোগিতা করি, তোমরা লিখে নাও, তোমরা লিখে নিতে পারো যে যাকাতের
মাশারিফ। মাশারিফ কি জানো? মাশারিফ শব্দের অর্থ কি? মাশারিফ, মাশারিফ শব্দের অর্থাৎ মাশারিফ শব্দের অর্থ হলো জাকাতের অর্থ ব্যয় করার খাত, ব্যয় করার খাত। তুমি বলো তো দেখি কি জাকাতের মাশারিফ শব্দের অর্থ ব্যয় করার খাত। জাকাতের মাশারিফ মোট আটটি, আটটি। তোমরা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাকাতের মাশারিফ মোট আটটি, যথা এক নম্বরে গরিবদেরকে জাকাত, গরিবরা জাকাতের অর্থ নিতে পারবে। দুই নম্বর মিসকিন, মিসকিন একটা আরবি শব্দ, বুঝছো? মিসকিন একটা আরবি শব্দ, এর অর্থ হলো এমন কিছু লোক আছে যে অর্থনৈতিক তার দৈন্যতায় সে ভুগছে, নীরবেই কাঁদছে, কাউকে মান সম্মানের কারণে কাউকে বলতে পারে না, নীরবেই কাঁদছে। এমন কিছু আমাদের মাঝে গরিব মানুষ আছে, তাই না? তাকে বলা হয় মিসকিন, গরিব মিসকিন। তারপরে দেখো যে মুক্তিকামী দাস, মুক্তিকামী দাস, এটা আরবিতে বলা হয় যে মুআল্লেফাতুল কুলুব, মুক্তিকামী দাস, যে এমন কিছু দাস আছে তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে দাসমুক্ত করা যায়, ওই খাতেও জাকাতের অর্থ দেয়া যাবে। যে এটা মুক্তিকামী, তো মুআল্লেফাতুল কুলুব, এটা আরবি ভাষা, এটা মনে রাখবে তোমরা, পরীক্ষায় আসতে পারে। তিন নাম্বার, চার নাম্বার হলো যে জাকাত আদায়ের কর্মচারী, জাকাত আদায়ের কর্মচারী, কর্মচারীরাও জাকাতের অর্থ কর্মচারী, এরা জাকাতের অর্থ খেতে পারবে। চার নাম্বার। পাঁচ নাম্বার হলো যে ঋণগ্রস্ত মানুষ, আমাদের মাঝে অনেকেই ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, আছে না এরকম ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত লোক জাকাতের অর্থ খেতে পারবে, ঋণগ্রস্ত জাকাতের অর্থ খেতে পারবে। পাঁচ নম্বর। ছয় নম্বর ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ একটা আরবি শব্দ, ফি সাবিলিল্লাহ অর্থাৎ যে আল্লাহর পথে যারা জিহাদ করে, অর্থাৎ আল্লাহর পথে যারা দীন ইসলাম শেখার জন্য বের হয়, অভাব অনটের মধ্যে অসহায় মানুষ, গরিব মানুষ, যে যাহা আল্লাহ ইসলামের জন্য জিহাদ করবে, ইসলামের দীন শিক্ষা করবে, টাকা পয়সা নাই, হ্যাঁ, তো ওই খাতে জাকাতের টাকা দেয়া যাবে, জাকাতের টাকা দেয়া যাবে। সাত নাম্বার, এবার দেখো জাকাত আদায়ের কর্মচারীরাও জাকাতের নিতে পারবে, ঋণগ্রস্ত মানুষও নিতে পারবে, তারপরে ফি সাবিলিল্লাহ। আরেকটা দেখো, অসহায় প্রবাসী পথিক, অসহায় প্রবাসী, প্রবাসী যে টাকা পয়সা আছে কিন্তু সে মুসাফির, রাস্তায় দুর্ঘটনাবশত সে টাকা পয়সা নষ্ট করে হারাই গেছে বা চিন্তাই হয়ে গেছে, অসহায় হয়ে পড়েছে, তো এই অসহায় লোকগুলো, অসহায় যারা, তারাও কি যে জাকাতের টাকা নিতে পারবে। আট নম্বর হলো যে মন জয় করার উদ্দেশ্যে,
মন জয় করার উদ্দেশ্যে মন জয় আমাদের অনেক প্রতিবেশী আছে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে মন জয় করার উদ্দেশ্যে যে দেখা যাবে অনেক গরিব মানুষ আছে তোমার বন্ধু তোমার প্রতিবেশী যে কিছু টাকা পয়সা দিলে সে খুশি হয়ে যাবে দেখা যাবে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে ইসলামকে ভালোবাসবে তোমাকেও ভালোবাসবে এই খাতেও যাকাতের অর্থ দেয়া যায় তাহলে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থী যাকাতের মাশারিফ মোট আটটি এক নম্বরে গরিব দুই নম্বরে মিসকিন তিন নম্বরে হলো মুক্তিকামী দাস চার নম্বরে যাকাত আদায়ের কর্মচারী পাঁচ নম্বরে হলো ঋণগ্রস্ত ছয় নম্বরে ফি সাবিলিল্লাহ সাত নম্বরে অসহায় প্রবাসী আর আট নম্বরে মন জয় করার উদ্দেশ্যে আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো হ্যাঁ ধন্যবাদ সবাইকে এবার আমরা জানব যে যাকাতের গুরুত্ব বুঝতে পারছো সবাই যাকাত কেন আল্লাহ রাব্বুল আলামিন এবার জানবো আমরা যাকাতের গুরুত্ব যাকাত কেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এটা আমাদের জানা দরকার তাই না যে পরীক্ষাও আসতে পারে যাকাতের গুরুত্ব ধর্মীয় গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব এবং যে সামাজিক গুরুত্ব এই গুরুত্বগুলো আমাদেরকে জানতে হবে তা আমরা এখন জানব যাকাতের গুরুত্ব যাকাতের গুরুত্ব আমরা জানব আমি খুব সংক্ষেপে দিচ্ছি লিখতেছি তোমরা নোট করে রাখবে ঠিক আছে যে যাকাতের গুরুত্ব যে আমরা এইভাবে লিখতে পারি পয়েন্ট দিয়ে তাহলে বোঝা সহজ হবে যে ধনী গরিবের মাঝে বৈষম্য দূরকরণে আল্লাহর করণে আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন আমরা আরো লিখতে পারি যে সুদ যুক্ত সামাজিক অবস্থাকে পরিবর্তন করে একটি কল্যাণকর সুখী সমৃদ্ধ রাষ্ট্র তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন বুঝছো সুদ মুক্ত আমরা সংক্ষেপে লিখতে পারি সুদ মুক্ত অর্থনৈতিক বুঝতে পারতেছো তো সবাই অর্থনৈতিক সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করে ব্যবস্থাকে মজবুত করে আরও আমরা লিখতে পারি তিন নম্বরে এই যাকাতের মাধ্যমে মাথাপিছু রাষ্ট্রের সকল নাগরিকের মাথাপিছু আয় বৃদ্ধি হবে আরও আমরা লিখতে পারি অর্থনৈতিক ভিত সর্বোপরি যে দারিদ্র বিমোচন হবে বেকারত্ব দূর হবে এভাবে আমরা অনেক লিখতে পারি বেকারত্ব কি হ্রাস হবে আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক কিছুকে সামনে নিয়ে যাকাতকে ফরজ করেছেন
অর্থাৎ স্লোগান হবে জাকাতের একটা স্লোগান যে এসো আমরা সুদমুক্ত সুদযুক্ত সমাজকে পরিবর্তন করে সুদমুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করি। বুঝতে পারছো সবাই যে এটা হলো আরও পয়েন্ট কিছু আছে। এবার তোমাদেরকে আর একটা সুন্দর একটা জিনিস দেবো, তোমরা দেখতে পাচ্ছো একটা আরবি লেখা আল জাকাতু কান্তারাতুল ইসলাম, যে জাকাতটাই হলো ইসলামের সেতুবন্ধ। সেতুবন্ধ তার মানে কি জানো, যে গরিব এবং ধনীদের মাঝে একটা সম্প্রীতি, সখ্যতা, ভ্রাতৃত্বতা, সহমর্মিতা বৃদ্ধি হবে। এই জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাকাত যে ইসলামের সেতুবন্ধন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের মধ্য দিয়ে আমাদের প্রতিবেশীর সঙ্গে, আমাদের আত্মীয়দের সঙ্গে, আমাদের নিকটতম লোকদের সঙ্গে যে সখ্যতা, যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বৃদ্ধি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে বরকতপূর্ণ, যে কল্যাণের জন্যে জাকাত ফরজ করে দিয়েছেন। বুঝতে পারছো সবাই যে আমরা আজকে জানলাম জাকাত কি, জাকাত ফরজ হওয়ার শর্ত 7টি, আর জাকাতের মাশারিব 8টি, জাকাতের গুরুত্ব আর একটি জানলাম যে জাকাতু কান্তারাতুল ইসলাম, এটা আমরা জানলাম। তোমাদেরকে আজকে একটু কথা বলি পরীক্ষার জন্য, যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা এটা বাড়িতে গিয়ে আরও ব্যাপকভাবে তোমরা একটু জানবে, যে ব্যাপকভাবে জানবে। এর মধ্যে আরও অনেক কথা আছে যে নেক্সট টাইমে অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমাদেরকে যে বিষয়গুলো আরও সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এ কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।